আসসালামু আলাইকুম। টিপস টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি আউটলুক 2007 এর সাথে কনফিগার করবেন। তো বেসিক্যালি কেন আপনি আউটলুক ব্যবহার করবেন, আউটলুক অনেক ইউজার ফ্রেন্ডলি, লাইট ওয়েট, আর হচ্ছে কর্পোরেট কালচারে আউটলুকের অনেক জনপ্রিয়তা, আমরা সবাই আউটলুক অলমোস্ট ব্যবহার করে থাকি। তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আউটলুকে আপনি আপনার মেইলগুলো অফলাইনে আপনি দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, যেটা আপনার যদি কখনো আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন নাই সেক্ষেত্রে আপনি ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি গুগল মেল, আপনার জিমেল আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আউটলুকে আপনার সেই মেলগুলো থাকবে, সেটা আপনি ইজিলি ওটা ভিউ করতে পারবেন উইদাউট ইন্টারনেট, ইন্টারনেট লাগবে না, থাকতে হবে না। তো চলুন আমরা কাজে নেমে পড়ে শুরু করি কিভাবে আপনি আউটলুক কনফিগার করবেন। তো তার আগে প্রথম অবশ্যই আমাকে গুগল অ্যাকাউন্টটি সেটিংসটি ঠিক করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার একটি গুগল অ্যাকাউন্ট, এখানে আমরা সেটিংয়ে যাচ্ছি, সেটিং ফরওয়ার্ডিং অ্যান্ড আই পপ আইএমপি। দেখুন এখানে পপ ডাউনলোড এটা ডিসেবল করা আছে, এখানে ইনেবল পপ ফর অল ইমেল এখানে ক্লিক করবেন, স্ট্যাটাস আইএমপি ডিসেবল এটাকে ইনেবল করবেন, দেন জাস্ট সেভ, দ্যাটস ইট। তারপর আপনাকে যেতে হবে এখানে ক্লিক করে মাই অ্যাকাউন্ট সাইনিং অ্যান্ড সিকিউরিটি, তারপর আপনাকে একদম নিচে চলে আসতে হবে। দেখুন এটা ডিফল্টভাবে এটা অফ থাকে, তো এটা আপনার অফ থাকবে, এটাকে আপনি অন করে নিতে হবে, এটা ডিফল্টভাবে অফ থাকবে, এটা এখানে অন করে নিতে হবে, অন। দেখুন অন হয়ে গিয়েছে। তারপর আপনি চেক ইউর সার্ভার সেটিং, বা আপনি আবার রিচেক দিলেন যে আপনার সেটিংসটি সেভ হয়েছে কি না, নিচে আসুন, এই দেখুন তাহলে লেস সিকিউর অ্যাপস অন। তো তারপর আপনাকে নেক্সট, এই যে আমি দেখাই আপনাকে যেতে হবে টুলস, অ্যাকাউন্ট সেটিং, নিউ, ম্যানুয়াল কনফিগার সার্ভার সেটিং, নেক্সট নেক্সট। এখানে নাম আপনি দিতে পারেন, আমি দিচ্ছি আমার টিপস টিউটোরিয়াল ডি, ওকে। ইমেল অ্যাড্রেস দিতে হবে টিপস টিউটোরিয়াল@gmail.com। এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইপটা কোন মেথডে করবেন, বেসিক্যালি সার্ভার ইনফরমেশনটা কনফিগারেশনটা কীভাবে হবে, অ্যাকাউন্ট টাইপ এটা পপ থ্রি বা আইএমএপি আপনি যেটাই করতে পারেন। তো আমি আইএমএপি দিয়ে দেখাচ্ছি, আইএমএপি তো আপনাকে দিতে হবে। কেন আইএমএপি আপনি করবেন, আইএমএপিটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তো এই মেথডে আপনার সেন্ট আইটেমটা আপনি অটোমেটিকলি সিঙ্কোনাইজ হবে আপনার জিমেইলের সাথে, সিঙ্কোনাইজ এটা আপনি প্রিভিয়াসলি যত ইমেল সেন্ড করেছিলেন সেটা আপনার ওখানে সেন্ট আইটেমে আউটলুকে এখানে চলে আসবে, আর ডিফল্টলি আপনি ইনবক্স তো আপনি পাবেনই। তো এখন আইএমপি কনফিগার করতে তিনকে আমি মেল সার্ভার আপনি লিখবেন imap.gmail.com, ওকে। তারপর হচ্ছে আউটগোয়িং লিখবেন smtp.gmail.com, ওকে ওকে ওকে। পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিচ্ছি, ওকে। তারপর যেতে হবে মোর সেটিং, তারপর আউটগোয়িং, এখানে ক্লিক করুন মাই আউটগোয়িং সার্ভার এসএমটিপি রিকোয়ার্ড অথেন্টিকেশন অ্যাডভান্স। এখান থেকে ইউজ দ্য ফলোয়িং টাইপ অফ ইনক্রিপ্টেড কানেকশন, এসএসএল সিলেক্ট করে দেবেন, পোর্ট থাকবে IMPP 993, আর এখানে হচ্ছে ইনক্রিপশন কানেকশন এটা আপনি টিএলএস সিলেক্ট করে দেবেন, এটা হবে হচ্ছে আপনার 567 পোর্ট, অথবা এখান থেকে আপনি পোর্টটা দেখে নিতে পারেন, সরি পোর্টটা আমরা দেখে নিচ্ছি, ওকে, আইএমপি ইনেবল কনফিগার এসএমটিপি পোর্ট 587 পোর্ট এসএসএল বা টিএলএস 587 আমরা দিয়েছি, এখানে কত দিয়েছি আর একবার দেখে নেই, 587, ওকে ওকে। টেস্ট অ্যাকাউন্ট সেটিং কমপ্লিট, ইনকামিং কমপ্লিট,
syntax email message. Okay, close, next, next. এখানে আপনি সেন্ড রিসিভে প্রেস করুন। এই দেখুন আমার ইমেল গুলো যথারীতি সব ডাউনলোড হয়ে গিয়েছে, চলে এসছে। আমার যা ইমেল গুলি ছিল সেগুলি আমার চলে এসছে। তো টেস্ট ইমেল ইনবক্স, ওকে, এখানে দেখুন আমার ইমেলগুলো চলে এসছে, ইমেলগুলো সব আমার চলে এসছে। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে কনফিগার করবেন আউটলুক 2007 এর সাথে। তো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবে ইনশাল্লাহ। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।